গত কয়েকদিন আগে একটি প্রপোজ ভিডিও বানাইছিলাম, আই মিন 1 week প্লাস হয়ে গেছে, সময় এত দ্রুত যায় কেন? তাই আজ দেখাবো আপনারাও কিভাবে এই ধরনের ভিডিও বানাইতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেবেন, এরপরে ইনপুট অপশনে ক্লিক করে যে কোনো একটি ক্যারেক্টার ইনপুট করে নেবেন। স্ক্রিনে যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন সেই ক্যারেক্টারটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্যারেক্টারটি কিন্তু অটোবান সেট করা। সেই সাথে বোনাস যে ভিডিওগুলো লিঙ্ক থাকবে সেগুলো হচ্ছে কিভাবে আপনি ক্যারেক্টারগুলো ইনপুট করে টেক্সচার অ্যাড করতে পারবেন, প্লাস কিভাবে আপনি ক্যারেক্টারের সামনে পিছনে নাম লিখতে পারবেন, আমি যেভাবে লিখছি। সো আজ এটা ভিডিও প্রমোশন বাদ দিয়ে এখন কাজের কথায় আসি। আপনারা ক্যারেক্টারটিকে ইনপুট করে টেক্সচার অ্যাড করে ফ্লামার যে লেখাটি আছে এই লেখাটির উপরে চেপে ধরে থাকবেন এবং লেখাটি যখন ফ্লোটিং হয়ে যাবে তখন লেখাটিকে টেনে এই বক্সের উপরে ছেড়ে দেবেন এবং পুনরায় বক্সটির উপরে ক্লিক করে চেক করবেন যে বান্ডিলটি অ্যাড হলো কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্লামার লেখাটি এই প্রিসেটস বক্সে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা একটি মহিলা ক্যারেক্টার ইনপুট করে নিব, ক্যারেক্টারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে টেক্সচার অ্যাড করবেন। এখন আগের ক্যারেক্টারটির মতোই লেখাটির উপরে চেপে ধরে থাকবেন এবং লেখাটি ফ্লোটিং হয়ে গেলে টেনে এই বক্সের উপরে ছেড়ে দেবেন। এখন আমাদের সামনে লেখা উঠবে অবজেক্ট অ্যাডেড টু প্রিসেটস, মানে অবজেক্টটি প্রিসেটস বক্সে অ্যাড হয়ে গেছে। তারপরেও আমরা বক্সটিতে ক্লিক করে চেক করে দেখব অবজেক্টটি অ্যাড হয়েছে কিনা। এখন দেখলে দেখতে পাবেন অবজেক্টটি কিন্তু আমাদের সামনে অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকটি ট্যাবে গোলাপটি ইনপুট করে নেব, ফুলটির লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কলমি ফুল, কৃষ্ণচূড়া, গাঁদা, যে কোনো ফুল ইনপুট করে নিতে পারেন, মানে আপনি যেই ফুলটি দিয়ে প্রপোজ করবেন সেই ফুলটি ইনপুট করতে হবে। এখন আমরা rose.obg এই অপশনটির উপরে চেপে ধরে থাকবো এবং আমাদের সামনে একটি গ্রুপ অপশন আসবে, এই অপশনে ক্লিক করে আমরা এটাকে একটি গ্রুপের মধ্যে নিয়ে নেব। গ্রুপের উপরে কেন নিয়ে নিলাম এইটার উপকার আপনি পরে বুঝতে পারবেন। এখন আমরা গ্রুপটির নাম চেঞ্জ করে rose.obg দিয়ে দিলাম। এখন আমরা এই গ্রুপ অপশনটির উপরে চেপে ধরে রেখে এই প্রিসেটস বক্সের উপরে ছেড়ে দেব। মাঝখানে টানাটানি ব্যাপার সেপারও আছে কিন্তু। এখন আমাদের সামনে লেখা উঠবে অবজেক্ট অ্যাডেড টু প্রিসেটস, মানে অবজেক্টটি প্রিসেটস বক্সে অ্যাড হয়ে গেছে। এরপরেও আমরা চেক করার জন্য জাস্ট এই বক্সটিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন rose.obg এটা প্রিসেটস বক্সে অ্যাড হয়ে গেছে। এখন আমরা আরেকটি ট্যাবে ক্লক টাওয়ার ইনপুট করে নেব এবং টেক্সচার অ্যাড করে নেব। কিভাবে ক্লক টাওয়ার ইনপুট করতে হয় এবং লাইটিং সেট করে টেক্সচার অ্যাড করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আগে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যদি সেই ভিডিওটি দেখে আসেন তাহলে ক্লক টাওয়ার ইনপুট এবং লাইটিং সেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন আমাদের সামনে যে ক্লক টাওয়ারটি থাকবে সেটি অনেক ছোট আকারের। আমাদের অ্যানিমেশন ভিডিও বানানোর সাথে ক্লক টাওয়ারটিকে আরো বড় করে নিতে হবে। সেজন্য স্ক্রিনের একদম বাম দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন স্কেল 0.1 করে দেওয়া আছে, এগুলোকে আপনারা 1 করে দিবেন। এখন দেখুন আমাদের সামনে অনেক বড় একটি ক্লক টাওয়ার শো করতেছে, এটাকে আমরা খুব ভালোভাবে জুম করতে পারবো এবং অনেক স্মুথলি অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবো। এখন আমরা ক্লক টাওয়ারটিকে সেভ করে নেব। এখন আমরা ক্লক টাওয়ারে সেই ক্যারেক্টারগুলো অ্যাড করা শুরু করে দেব। সেজন্য জাস্ট এই বক্সে ক্লিক করবেন এবং আপনার যে ক্যারেক্টারটি ভালো লাগে সেই ক্যারেক্টারটি প্রথমে অ্যাড করে নেবেন। তো আমি ফিমেল ক্যারেক্টারটি অ্যাড করে নিলাম, কারণ লেডিস ফার্স্ট। ফিমেল ক্যারেক্টারটিকে আগে অ্যাড না করলে চাকরি থাকবে না, জাস্ট ফর ফান। এখন দেখুন ফিমেল ক্যারেক্টারটি উল্টা হয়ে আছে, সেজন্য আমরা জাস্ট এই লাভ অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করে রোটেট করে সামনের দিকে নেব। এখন কিন্তু ক্যারেক্টারটি আমাদের সামনে অনেক বড় দেখাচ্ছে, ক্যারেক্টারটিকে আমাদের ছোট করে নিতে হবে। সেজন্য জাস্ট বাম সাইডের দিকে এসে স্কেলগুলো 1 করে দেওয়া আছে, এগুলোকে আমরা 0.26 করে দেব। এখন কিন্তু ক্যারেক্টারটি আমাদের সামনে মোটামুটি সাইজে আসছে, মহিলা ক্যারেক্টার তো একটু ছোট থাকাই ভালো। এখন আমরা মেল ক্যারেক্টারটিকে ইনপুট করব, সেজন্য এই বক্স চিহ্নটিতে ক্লিক করে ফ্লামার যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। তাহলে কিন্তু ফ্লামারের ক্যারেক্টারটি আমাদের সামনে ইনপুট হয়ে যাবে, আমরা এটাকে টেনে টেনে জায়গা মতো নিয়ে আসবো। এখন কিন্তু ছেলেটাকে মেয়েটির চেয়ে ছোট দেখাচ্ছে, বিষয়টি কেমন জানি হয়ে গেল না। সেজন্য ছেলে ক্যারেক্টারটিকে আমরা হরলিক্স খাইয়ে বড় করব এবং স্ক্রিনের একদম বাম সাইডে স্কেল অপশনে গিয়ে স্কেলটাকে 1.2 করে দেব। এখন আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্যারেক্টারটির মাস্কে কিন্তু টেক্সচার অ্যাড হয় নাই। সেজন্য জাস্ট আমরা মাস্কের উপরে ক্লিক করব এবং টেক্সচার অপশনে ক্লিক করে একটি টেক্সচার অ্যাড করে নেব। এখন আমাদের সামনে কিন্তু মেল ফিমেল দুইটা ক্যারেক্টারই আছে, বাট গোলাপটা নাই। গোলাপটিকে অ্যাড করার জন্য জাস্ট এই বক্সের উপরে ক্লিক করব, এরপরে rose.obg অপশনটিতে ক্লিক করে গোলাপটি অ্যাড করে নেব। এখন গোলাপটিকে টেনে টেনে জায়গা মতো নিয়ে আসবো। গোলাপটি কিন্তু আমাদের সামনে অনেক বড় দেখাচ্ছে, এটাকে ছোট করতে হবে। সেজন্য স্কেল অপশনে ক্লিক করে স্কেলটাকে 0.1 করে দেব। এখন গোলাপটিকে টেনে টেনে ক্যারেক্টারটির কাছে নিয়ে যাবো। তাও
কিন্তু গোলাপটি অনেক বড় দেখাচ্ছে, সেজন্য আবার স্কেল অপশনে ক্লিক করে স্কেলটাকে 0.04 করে দিব। এখন কিন্তু আমাদের সামনে সব আইটেম অ্যাড করা কমপ্লিট। এখন কিন্তু ক্যারেক্টারগুলোর হাত পা অ্যাবনর্মাল দেখাচ্ছে, এটাকে আমাদের নরমাল করতে হবে। সেজন্য জাস্ট এই বন পয়েন্টের উপরে ক্লিক করে এই রোটেট অপশনে ক্লিক করবেন এবং হাতটাকে রোটেট করে বডির সাথে অ্যাডজাস্ট করে দিবেন। সেম একইভাবে অপর হাতের বন পয়েন্টের উপরে ক্লিক করে হাতটাকে বডির সাথে অ্যাডজাস্ট করে দিবেন। পাগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কোমরের বন পয়েন্টগুলো ইউজ করব। সেম একইভাবে আমরা ফিমেল ক্যারেক্টারকেও অ্যাবনর্মাল থেকে নরমাল করে নেব। এখন কিন্তু দুইটা ক্যারেক্টারের ফেসই ফ্রন্টের দিকে, আমরা এগুলোকে মুখোমুখি করে নেব। সেজন্য জাস্ট ফ্লামারের উপরে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ক্যারেক্টারটিকে ডান দিকে ঘুরিয়ে নেব। সেম একইভাবে লাভলি কাটের উপরে ক্লিক করে ফিমেল ক্যারেক্টারটিকে রোটেট করে বাম দিকে ঘুরিয়ে নেব এবং ক্যারেক্টারগুলি যদি বাঁকাতেরা থাকে তাহলে টেনে টুনে জায়গা মতো বসিয়ে নেব, যেন দুইটা ক্যারেক্টার সোজাসুজি থাকে। এখন আমরা অ্যানিমেশন কার্যক্রম শুরু করার জন্য মডেলিং অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে অ্যানিমেশন প্ল্যাটফর্ম শো করবে। কি সেট করে করে কিন্তু আমাদের ক্যারেক্টারের অ্যানিমেশন সেট করতে হবে। যদি আপনারা অ্যানিমেশন সেট করার আগে কিছু সিনেমাটিক শট নিতে চান তাহলে 300 নম্বর অথবা 500 নম্বর ফ্রেম থেকে অ্যানিমেশন কার্যক্রম শুরু করবেন। তাহলে আপনি অ্যানিমেশন শুরু হওয়ার আগেই ক্যামেরা মুভমেন্ট করিয়ে সিনেমাটিক শট নিতে পারবেন, যেমনটা আমি আগের ভিডিওতে দেখাইছি। এখন আমরা টিউটোরিয়ালের সাথে 0 ফ্রেম থেকে অ্যানিমেশন শুরু করব। সেহেতু আমরা 0 ফ্রেমে সবুজ দাগটি রেখে ক্যারেক্টারের যে বন পয়েন্টের মাধ্যমে মুভমেন্ট করাবো সেই পয়েন্টের উপরে ক্লিক করব। আমি প্রথমে মেল ক্যারেক্টারের এই বন পয়েন্টের মাধ্যমে মুভমেন্ট করাবো, সেজন্য এই বন পয়েন্টের উপরে ক্লিক করবেন এবং ঘড়ির মতো অপশনে ক্লিক করে 0 ফ্রেমে একটি কি সেট করে দিবেন। এবার ফ্রেমটিকে টেনে 50 নম্বরে নিয়ে আসবেন। এবার সবুজ দাগটি 50 নম্বরে রেখে এই বন পয়েন্টের উপরে ক্লিক করে রোটেট অপশনে ক্লিক করে পাটি রোটেট করে সামনের দিকে দিবেন। পঞ্চাশ নাম্বার ফ্রেমে পাটি সামনের দিকে নেওয়া হয়ে গেলে এই ঘড়ি অপশনে ক্লিক করে একটি প্রিসেট করে দিবেন। পা সামনের দিকে দিলে বডিটা আমাদের সামনের দিকে একটু ঝুঁকে যায়, সেজন্য ক্যারেক্টারটিকে এই অবস্থায় আনতে হবে। এখন আমরা পুনরায় 0 ফ্রেমে চলে যাব এবং সবুজ দাগটি 0 ফ্রেমে রেখে এই ফ্লামার অপশনে ক্লিক করে একটি প্রিসেট করে দিবেন। এরপরে আবার 50 নম্বর ফ্রেমে চলে আসবেন এবং ফ্লামার অপশনে ক্লিক করে আবার এই রোটেট অপশনে ক্লিক করবেন এবং ক্যারেক্টারটিকে রোটেট করে একটু সামনের দিকে হেলিয়ে দিবেন। খুব বেশি হালাবেন না, এতে ফিমেল ক্যারেক্টারের শরীরের উপর পড়তে পারেন, যার ফলে কিন্তু আপনি ইপটিজিং কেসে ফেসে যেতে পারেন। যখন আমরা ক্যারেক্টারটিকে সামনে হেলিয়ে দিছি তখন কিন্তু ক্যারেক্টারটির চোখ নিচের দিকে গেছে, মানে 0 নম্বর ফ্রেম থেকে 50 নম্বর ফ্রেম পর্যন্ত চোখ আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সেজন্য আবার আমরা 0 ফ্রেমে চলে যাব এবং এই বন পয়েন্টের উপরে ক্লিক করে একটি কি সেট করে দেব। এবার 50 নম্বর ফ্রেমে সবুজ দাগটি রেখে মাথাটিকে রোটেট করে একটু উপরের দিকে উঠাবো, তাহলেই কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন সেট হয়ে যাবে। এখন একটু প্লে করে দেখি কেমন দেখায়। আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন 50 নম্বর ফ্রেম থেকে আমাদের প্রপোজ করা স্টাইলটা সেট করতে হবে। এখন 50 নম্বর ফ্রেমের পর থেকে যে বন পয়েন্টগুলোকে আমরা মুভমেন্ট করাই চাই সেই বন পয়েন্টের উপরে ক্লিক করে 50 নম্বর ফ্রেমেই কি সেট করে দিবেন। তো আমি 3টি বন পয়েন্টকে মুভমেন্ট করাবো, সেজন্য 3টি বন পয়েন্টের উপরে ক্লিক করে কি সেট করে দিলাম। এখন আমরা ফ্রেমটিকে টেনে 150 নম্বরে নিয়ে আসবো। এখন 150 নম্বর ফ্রেমে আমরা হাঁটুকে রোটেট করে পিছনের দিকে নিব এবং কি সেট করে দেব। এরপরে কোমরের বন পয়েন্টটিতে ক্লিক করে অপর পাটিকে সামনের দিকে নেব। এখন হাঁটুর বন পয়েন্টে ক্লিক করে হাঁটুটি ভাঁজ করে নেব। এখন কিন্তু ক্যারেক্টারটি উপরেই আছে, নিচে নামে নাই, এটাকে আমাদের আস্তে আস্তে নিচে নামাইতে হবে। সেজন্য আবার 50 নম্বর ফ্রেমে চলে যাব এবং 50 নম্বর ফ্রেমে সবুজ দাগটি রেখে ফ্লামারের উপরে ক্লিক করে কি সেট করে দিব। এরপরে আবার 150 নম্বর ফ্রেমে চলে যাব এবং এই অপশনে ক্লিক করে ফ্লামারটিকে টেনে নিচের দিকে নামিয়ে দিব। এখন 150 নম্বর ফ্রেমেও কি সেট করে দিব। এখন কিন্তু আমাদের আপাতত বসার স্টাইলটা কমপ্লিট হলো। এখন বসতে বসতে হাত ফুলটা নিয়ে সামনের দিকে যাবে, এই অ্যানিমেশন সেট করতে হবে। সেজন্য আবার আমরা 50 নম্বর ফ্রেমে চলে যাব এবং হাতের এই বন পয়েন্টের উপরে ক্লিক করে কি সেট করে দেব। এখন আবার 150 নম্বর ফ্রেমে সবুজ দাগটি নিয়ে আসবো এবং এই রোটেট অপশনে ক্লিক করে হাতটাকে রোটেট করে সামনের দিকে নেব। এরপরে কি সেট করে দেব। এখন ফ্লামারের মুভমেন্টের সাথে এই ফুলটাকে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে, সেজন্য এই রোজ অপশনটির উপরে ক্লিক করব এবং দেখব ফুলটা কোথায় আছে। এবং নিচের দিকে আমরা ফ্রেমের সবুজ দাগটি আবার 0-তে নিয়ে আসবো। এখন ফুলটাকে টেনে টুনে প্রথমে ফ্লামারের হাতের সাথে লাগিয়ে দেব। এখন ফুলটাতেও অ্যানিমেশন সেট করতে হবে, মানে ক্যারেক্টারটির হাত যেদিকে যেদিকে যায় ফুলটাকেও মুভমেন্ট করায় সেদিকে সেদিকে নিতে হবে। তো প্রথমে আমরা 0 ফ্রেমে এই ফুলটাতে একটি কি সেট করে দেব। এখন 20 সেকেন্ড পরে ক্যারেক্টারটির হাত যেদিকে গেছে সেদিকে টেনে একটি কি সেট করে দেব। এভাবে 20 সেকেন্ড পরপর ফুলটাকে টেনে টুনে কি সেট করতে থাকবো একদম 150 নম্বর ফ্রেম পর্যন্ত। এখন কিন্তু আপাতত আমাদের মেল ক্যারেক্টারটির কার্যক্রম শেষ।
এখন আমরা ফিমেল ক্যারেক্টারটিতে ফুল নেয়ার অ্যানিমেশন সেট করব। সেজন্য ক্যারেক্টারটির এই বোন পয়েন্টে ক্লিক করে 150 নাম্বার ফ্রেমে একটি কি সেট করে দেব এবং ফ্রেমটিকে টেনে 180 নাম্বারে নিয়ে এসে পুনরায় কি সেট করব। এবার 200 নাম্বার ফ্রেমে ক্যারেক্টারটির হাত রোটেট করে ফুলের দিকে নিয়ে আসব। এখন এই ঘড়ি অপশনে ক্লিক করে 200 নাম্বার ফ্রেমেও কি সেট করে দেব এবং ফ্রেমটিকে টেনে 220 নাম্বারে নিয়ে আসব এবং সেখানে আরেকটি কি সেট করে দেব এবং 300 নাম্বার ফ্রেমে হাতটিকে রোটেট করে নামিয়ে নিব। এটাতেও কিন্তু কি সেট করতে ভুলবেন না। এখন ফিমেল ক্যারেক্টারটির হাতের সাথে ফুলটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। সেজন্য আবার 220 নাম্বার ফ্রেমে চলে যাব এবং ফুলটাকে টেনে ফিমেল ক্যারেক্টারটির হাতের সাথে অ্যাডজাস্ট করে দেব। এবং প্রতি 20টা ফ্রেম পরপর ফুলটাকে টেনে টুনে ফিমেল ক্যারেক্টারের হাতের সাথে অ্যাডজাস্ট করে কি সেট করে দেব। সেটা কিন্তু চলবে 300 নাম্বার ফ্রেম পর্যন্ত। এখন যেহেতু ফিমেল ক্যারেক্টারটি ফুল নিয়ে নিছে সেহেতু মেল ক্যারেক্টারটির হাত এভাবে রাখার মানেই হয় না। এই হাতটিকেও আমরা নামিয়ে নেব, সেজন্য 220 নাম্বার ফ্রেমে চলে যাব এবং এই বন পয়েন্টের উপরে ক্লিক করে কি সেট করে দেব। এবার ফ্রেমটিকে টেনে 300 নাম্বারে নিয়ে আসব এবং এই হাতটাকে রোটেট করে নামিয়ে নেব। সব কাজ কমপ্লিট হয়ে গেলে এখন ভিডিওটি প্লে করে দেখা যাক কেমন দেখায়। এখন আমাদের ভিডিওটি রেন্ডার করে গ্যালারিতে সেভ করার পালা। ওয়েট ওয়েট, ক্যামেরা অ্যানিমেশন সেট করবেন না, নো প্রবলেম, এটাও দেখায় দিচ্ছি। ক্যামেরা অ্যানিমেশন সেট করার জন্য এই বক্স চিহ্নটিতে ক্লিক করে ক্যামেরা অপশনে ক্লিক করে একটি ক্যামেরা নিয়ে নিতে হবে এবং ক্যামেরাতে ক্লিক করে সবুজ দাগটি পুনরায় জিরো ফ্রেমে নিয়ে আসতে হবে। এখন কিন্তু আমরা ক্যামেরার লেন্স দিয়ে দেখতেছি। এখন এই অবস্থায় ক্যারেক্টারটি রেখে জিরো ফ্রেমে একটি কি সেট করে দেব। এবার ফ্রেমটিকে টেনে 100 নাম্বারে নিয়ে আসব এবং সবুজ দাগটি 100 নাম্বারে রেখে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেলে 100 নাম্বার ফ্রেমে ক্যামেরা অপশনে ক্লিক করে একটি কি সেট করে দেব। এরপরে ফ্রেমটিকে টেনে 150 নাম্বারে নিয়ে আসব এবং ক্যামেরা অ্যাঙ্গেলটিকে আরেকটু ঘুরিয়ে 150 নাম্বারেও কি সেট করে দেব। এভাবে আস্তে আস্তে ক্যামেরা অ্যাঙ্গেলটিকে ঘুরিয়ে 300 নাম্বার ফ্রেমেও কি সেট করে দেব। এখন চলুন ভিডিওটি প্লে করে দেখি কেমন দেখায়। দেন মোটামুটি কিন্তু এখন একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। এখন প্রজেক্টটিকে সেভ করে নেবেন। এটাকে কিন্তু এখন আমাদের লাইটিং সেট করে রেন্ডার করে নিতে হবে। সেজন্য প্রথমে আমরা ক্যামেরা অপশনটিতে চেপে ধরে রাখবো এবং ক্যামেরা অপশনটি সবুজ হয়ে গেলে সবগুলো অপশনে ক্লিক করে আমরা মার্ক করে নেব। এখন নিচের এই গ্রুপ অপশনে ক্লিক করব। এখন দেখুন সবগুলো অপশন কিন্তু একটি গ্রুপের মধ্যে। এখন আমরা এই গ্রুপটির উপরে ক্লিক করব এবং স্ক্রিনের একদম বাম সাইডে দেখুন স্কেল নামে একটি অপশন আছে, স্কেলগুলোকে আমরা 0.05 করে দিব। এখন কিন্তু আমাদের ক্লক টাওয়ারটি রেন্ডার করলে কোনো গ্লিচিং ইফেক্ট বা ইরর শো করবে না। করার আগে আমাদের ক্লক টাওয়ারটিকে লাইটিং সেট করতে হবে। লাইটিং সেট করার আগে জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবং ক্যামেরা অপশনে ক্লিক করে জাম্প ইন অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের সামনে দেখুন অনেক ছোট একটি ক্লক টাওয়ার শো করতেছে। এই ছোট ক্লক টাওয়ারটিকে জুম করে সামনে এনে আমাদের লাইটিং সেট করতে হবে। ছোট ক্লক টাওয়ারে কিভাবে লাইটিং সেট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি দেখে আপনারা লাইটিং সেট করে নেবেন। টিউটোরিয়ালটি যেহেতু অনেক বড় হয়ে গেছে সেহেতু আমি আর লাইটিং সেট করলাম না, এই অবস্থায় রেন্ডার করে দেখাচ্ছি। ভিডিওটি রেন্ডার করার জন্য জাস্ট ক্যামেরা অপশনে ক্লিক করবেন, আবার জাম্প ইন অপশনে ক্লিক করে এই অবস্থায় নিয়ে আসবেন। এরপর থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন, এখন রেন্ডার অপশনটিতে ক্লিক করবেন। এখন সবকিছু ঠিকই আছে, জাস্ট এই 90টাকে আমরা 400 বানিয়ে দেব। এরপরে রেন্ডার অপশনে ক্লিক করব, তাহলে ভিডিওটি রেন্ডার হয়ে যাবে। সো চলুন এখন দেখে আসি ভিডিওটি কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।